वेलकम बैक टू माय अनदर ब्लॉग। तो आज के हे आज एक विशेष दिन और से विशेष दिन आज के हमारे सुनायर जन्मदिन। तो देखो खूब ताड़ाहुड़ो एखन थेके भिडियो शुरू करछि। तो एखनि सकाल बेला चान टान करे पुजो टुजो करे निएछि, पुजो करे एखन आमि मंदिरे जाच्छि आर सबाइके स्कूले देबो। एइ जे देखो आमार सबाइके आजके जन्मदिन, सबाई अनेक अनेक आशीर्वाद करो, सबाई पूजाते भालो थाके, सुस्थ थाके सब समय और खूब एक भलो मानुष होते पारे। तो एखन आमि जाच्छि हच्छे मंदिरे पुजो करते आर सोनाई स्कूले जाबे। तो सोनाई एखन मंदिरे जेते पारछे ना, सन्ध्या बेला जदि पारि अवश्य सोनाईके निये जाबो। और घरे तो पुजो करे नियेछि खूब ताड़ाताड़ि, माने खूब ताड़ाहुड़ो करे पुजोटा करलाम, तारपर आबार एसे रान्ना बाड़ा सब किछु रयेछे। तो चलो बार्थडेटा आर एइबार माने कि करछि ना करछि सबके तोमादेर संगे शेयार करब, करछिओ कि आदौ आर नाओ करछि, तो एकटुखानि तो करब अवश्यई। तो क्यों करी ना करी अवश्य तुम्हारे साथ शेयर करो। हमारे सोनाटा के सबाई एक आशीर्वाद कर दिओ बसि बसि कर। गोपाल सोना के देखो सकाल सकाल, गोपाल सोना के राधा माधव के सबाई के पुजो कर नहीं। आज के बसि फुल पाई तो यतटुकु फुल दिए पुजो कर नहीं। देखे देखो सब ठाकुर के गाचे जो गाँदा फुल फुटे, तो गाँदा फुल और ये फुलगुलो दिए पुजो कर नहीं। बसि फुल पाई तो सजाते परि। तो आज के तो सोनाइर जन्मदिन तुम्हारा जान, तो भलोकर सकाल सकाल पुजो कर निल, कारण एखन मंदिरे जाब सोनाई के। सोनाइर आबार स्कूल रही, स्कूले रेखे तारपर सोनाइर मंदिरे जेते पारबे ना मने हय, आर जदि पारि सन्ध्यार दिके एकटु निये जाब। तो ये जे देखो एकटु पुजो कर निलाम ताड़ाताड़ि करे, आर एखाने मंदिरे जाब बोले सब किछु निये निएछि। एखाने प्रदीप देबो बोले सब भेतरे निये निएछि, प्रदीप प्रदीप बाड़ी थेके सब किछु निये जाब। एखाने घी दिए सलता निये निलाम, धूपकाठी मोम फुल एइसब सब किछु माने भेतरे रयेछे एगुलो सब निये निलाम। ওখানে গিয়ে পুজো করবো সোনা মনে হয় স্কুলের জন্য। তো দেখো বন্ধুরা, আমি এখন মন্দিরের সামনে এসেছি আর এসে দোকান থেকে আমি এখানে সিঁদুর আর তেল নিচ্ছি। আর দেখো এখানে মানে হনুমান মন্দিরে রয়েছে রাধা মাধব। এই যে দেখো এখানে রাধা মাধবকে আমি প্রদীপ জ্বালিয়ে দিলাম বাড়ি থেকে। তো জানোই প্রদীপ নিয়ে এসেছিলাম, দেখিয়েছিলাম যে সলতা প্রদীপ এগুলো সব নিয়ে এসেছি। আর এখানে দেখো এখানে ভোলানাথও রয়েছে, তো ভোলানাথকেও আমি প্রদীপ জ্বালিয়ে দিলাম। সব ঠাকুরকে পুজো করে নিয়েছি, এখানে পুজো হয়ে গিয়েছে, আমি হনুমানজিকেও পুজো করেছি। তো পুজো টুজো করে তারপর তোমাদেরকে একটু ভিডিও করে দেখাচ্ছি। আর আজকে একদমই ভিড় কম, যেহেতু আজকে মঙ্গলবার না, মঙ্গলবার আসলে কিন্তু খুব ভিড় থাকে। তো আজকে খুব ভালো করেই পুজোটা করতে পারলাম, খুব ভালোও লাগলো। আর একটু পুজো টুজো করে তারপর এখন দেখো আমি বেরিয়ে পড়ছি। এই যে দেখো এখানে পুরোহিত মশাই ভিতরে রয়েছে। তো খুব ভালোভাবে শান্তি করে পুজোটা করতে পারলাম, অন্যদিন যা ভিড় থাকে কিন্তু আজকে একদমই ভিড় নেই। তো সোনাইকে নিয়ে আসতে পারলে আরও ভালো লাগতো, কিন্তু সোনাই তো দেখতেই পারলে, সোনাইকে স্কুলে রেখে তারপর আসলাম, যেহেতু ওর স্কুল রয়েছে, স্কুল তো মিস করা যাবে না, তো সেই জন্য। আর দেখো মন্দিরে পুজো করার পর আমি একটু আসলাম, এই যে মলে দেখতেই পারছো, তো মলে একটা জিনিস নেওয়ার ছিল তো সেটাই নিতে আসলাম। এই সকাল সকাল আমাকে ওই মলে আসার মানে পুজো দিয়ে মলে আসতে হলো দৌড়ে দৌড়ে, কেন বলো তো একটা বিশেষ দরকারে, কারণ সোনাই একটা জিনিস বলেছিল, তো সেটাই নেওয়ার জন্য। আর দেখো আমি টটোতে উঠে পড়েছি, এখন বাড়িতে যাচ্ছি। আর এই যে দেখো আমি রাস্তায় রয়েছি এখন, তো আমাকে অনেকবার করে বলেছি ওটা আনার জন্য, তো সেই জন্যই আমি মলে ঢুকতে হয়েছে। আর ভাবলাম যে পুজো দিতে যেহেতু যাবো তো মলের থেকে জিনিসটা নিয়ে আসবো। এই যে দেখো নিয়ে এসেছি, শপিং মলে দেখতেই পারলে কেন গিয়েছি বলতো, এই যে সোনাইয়ের জন্য এটা আনতে, সোনাইয়ের এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু দেখে এসেছিল, তো ওটা ওর লাগে, তো সেই জন্য আমি এটা আনতে গেছিলাম। আর এটা কী আর কেমন অবশ্যই খুলে সোনাই দেখাবে আসার পর, তো ওর জন্মদিন সেই জন্য ও এটা আমার কাছে চেয়েছিলো, তো আমি সেটা বলেছি পরে দেবো, তো সেই জন্য এটাই আনতে গিয়েছিলাম। এর জন্য সকাল সকাল আমাকে মার্কেটে যেতে হলো, এখন অনেক কাজ রয়েছে, এখন রান্না বাড়া সব কিছু রয়েছে, আবার সোনাইয়ের স্কুল থেকে আনতে যেতে হবে, আবার টিউশন রয়েছে, টিউশনও দিতে যেতে হবে, আনতে যেতে হবে, তো আজকে একদমই সময় নেই, সোনাইয়েরও সময় নেই, স্কুল টিউশনেই ব্যস্ত। তো এইভাবে জন্মদিনটা কীভাবে কাটাই না কাটাই দেখতে থাকো ভিডিওটা। পেয়েছো যে আমি হনুমান মন্দিরে গিয়েছিলাম পুজো করতে, তো পুজো টুজো করে এসে গিয়েছি, বাড়িতেও পুজো করে নিয়েছি, তো এখন রান্না বাড়া করবো। দেখো এখানে অনেক কিছু রয়েছে, যা যা সবজি লাগবে এখানে সব কিছু সবজি রয়েছে, তো এগুলো এখানে রয়েছে, এগুলো আর কি দেখাবো। আর এগুলো বের করছি না, কারণ এগুলো যখন মানে কাটাকাটি করবো তখন আর কি বের করবো। তো এগুলো হচ্ছে বাজার, আর ওদিকে কী কী এনেছি বন্ধুরা। যে আজকে তো আমার সোনা বাবার জন্মদিন তোমরা সবাই জানোই, আর এই যে দেখো সেই জন্য আমি এখানে বানাচ্ছি হচ্ছে চিকেন, কারণ আমার সোনা হচ্ছে চিকেন খেতেই ভালোবাসে, মটন খেতে ভালোবাসে না, তো সেই জন্য ওর জন্য হচ্ছে লোকাল চিকেন এনেছি এখানে। এই যে দেখতে পাচ্ছ একটা চিকেন নিয়ে এসেছি, আর এদিকে রয়েছে মাছ, রয়েছে লোকাল মাছ রয়েছে, তো এই মাছটাকে বানিয়ে দেবো। ও তো মানে ও যেগুলো যেগুলো ভালোবাসে আমি সেগুলোই এনেছি, ছোটো মাছ তো একদমই খেতে পারে না,
তো সেই জন্য ওর জন্য এই যে দেখো লোকাল একটা মাছ নিয়ে এসেছি। আর মাথাগুলো আর রান্না করবো না আজকে, এগুলো আলাদা করে রেখে দেবো, শুধু পিসগুলো বানাবো। তো এগুলো হচ্ছে রান্নাঘর, আজকে শুরু করে দিই, অনেক কাজ, আজকের কাজের কোনো শেষ নেই। এই যে দেখো এখানে আনা হয়েছে সোনাইয়ের বার্থডে কেক, দেখো রেডি করে ফেলেছে। এদিকে বানিয়েছে ফ্রাইড রাইস, এদিকে এটা হচ্ছে কুমড়ো ভাজা, এটা হচ্ছে আলু ভাজা, এটা হচ্ছে কুমড়ো ভাজা, এটা আলু ভাজা, আর এখানে রয়েছে পটল ভাজা, এখানে বেগুন ভাজা, এটা মাছ ভাজা, আর এখানে রয়েছে চিকেন কষা। একটু চিকেন কষা সময় খুব ভালোবাসে, তাই পাঁচ রকমের ভাজা বানিয়েছি। আর এখানে পাঁপড় রয়েছে, গাজর, শসা, আর রয়েছে এটা টমেটো স্যালাড। আর এই ডালটা আমি বানিয়েছিলাম ভেজ ডাল, সব সবজি দিয়ে, তো ভেজ ডাল। আর এখানে রয়েছে কাতল মাছ রয়েছে আলু দিয়ে, আর এখানে রয়েছে চিকেন, আর এদিকে রয়েছে পায়েস, আর এখানে রয়েছে সোনার পাঁচ রকমের ফেভারিট খাবার, আর এখানে রয়েছে পাঁচ রকমের মিষ্টি, আর এখানে রয়েছে একটু ফল। তো এগুলোই হচ্ছে আজকের খাবার দাবার। আর সোনাই এখন বসেছে, সোনাই এখন খেয়ে নিক, এগুলোই হচ্ছে আয়োজন। তো সোনাই এখন খাওয়া শুরু করুক, শুনে এখন খাবে যতটুকু খেতে পারে, খেতে থাক। এই কি সেটা হুডিটা এনে যে এনে দিয়েছিলাম সোনাইকে, তো ঠান্ডার দিন তো সেই জন্য এই হুডিটাই এনে দিয়েছি। আর একটা সোনাইয়ের স্পেশাল জিনিস রয়েছে যেটা সোনাই দেখে এসেছিল, সেটা আমি এখন দেব না, আর দিয়ে দিই, এখনই দিয়ে দিই, তাহলে ও খুশি হয়ে যাবে। তো সোনাই এখন খেয়ে দেওয়া বা টিউশনে যাবে, সোনাইয়ের আজকে টিউশন রয়েছে। তো পরে আরও সন্ধ্যাবেলা কী করি না করি বার্থডের আয়োজন, তো অবশ্যই সকাল থেকে যা যা করলাম দেখতেই পারলে। তো কেমন লাগলো অবশ্যই বলবে কমেন্ট করে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকে, তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকে সুস্থ থেকো, টাটা।